এ জওয়ান যুবকেরা তাই আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ পাক বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর স্টাইল যে ধারণ করবে গোটা দুনিয়ার মানুষ তাকে স্যালুট জানাবে যেহেতু নবী দিবস নবীর আদর্শ যেন আমাদের মধ্যে আসে সেই রকম কিছু কথা আমি একটু বলার চেষ্টা করছি হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন তায়েফে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন তায়েফে যাচ্ছেন তো সঙ্গে একজন সাথী আছে সাথীটা হচ্ছে মুনাফিক সামনে এক রকম পিছনে আরেক রকম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের সাথী হিসাবে তাকেই বেছে নিলেন তায়েফে যাবেন তায়েফে যাওয়ার পথে এক জায়গায় উনি একটু আশ্রয় বা আরাম নেওয়ার জন্য একটু দাঁড়ালেন আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে ঘুমিয়েও পড়লেন ঘুম থেকে যখন উঠেছেন সঙ্গে যে সাথীটা ছিল ওই ব্যক্তি উলঙ্গ তলোয়ার নিয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারবে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছে আর সেই হযরত যায়েদের ঘুম ভেঙে গেছে এখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন ভাই কি ব্যাপার দুজনে একসঙ্গে আসলাম আসার পথে তোমার সঙ্গে তো কোনো ঝগড়া ঝামেলা আমি কিছু করিনি তোমাকে তো আমি মারিনি তোমার কোনো কটু কথা আমি বলিনি তারপরেও তুমি আমাকে মারার চেষ্টা করছো কারণটা কি ও তখন বলছে আমি মুসলমান না আমি হচ্ছে মুনাফিক মেরে দেবে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে সাহায্য করুন দেখবেন এর আগে অনেক বক্তাদের মুখে আপনারা শুনেছেন আল্লাহ পাক যাকে ভালোবাসে তো সর্বপ্রথম আসমানে আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বলে জিব্রাইল আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো আর ফেরেশতাদেরকে বলো যে তারাও যেন ভালোবাসে যখন আল্লাহর নবীর এই সাহাবা বিপদে পড়েছেন আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন তো আল্লাহ পাক জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার হাবিবের একজন সাহাবা বিপদে পড়েছে যাও ওকে রক্ষা করো উদ্ধার করো বিপদ থেকে উদ্ধার করো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করেছেন তখন সিদরাতুল মুনতাহায় রয়েছেন হযরত জিব্রাইল ফেরেশতা আল্লাহ পাক হুকুম করেছেন এ যাও যায়েদকে বাঁচাও কিন্তু অনেকটা দূর ওদিকে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে হযরতে জিব্রাইল ফেরেশতা মনে করলেন আমি যাব ততক্ষণে যদি মেরে দেয় আমার নবী পাক নারাজ হবে আল্লাহ পাক নারাজ হবে সুতরাং আমার এখন পন্থা অবলম্বন করতে হবে আমি এখান থেকে হাকার দেই চিৎকার করি যেন না মারে হযরত জিব্রাইল ফেরেশতা সিদরাতুল মুনতাহা থেকে চিৎকার দিয়ে বলেছিলেন ইয়া মুনাফিক লা তাকতুল যায়দা হে মুনাফিক যায়েদকে কতল করো না ভয়ঙ্কর একটা আওয়াজ কোথা থেকে যেন ভেসে আসলো মুনাফিক ভয় খেয়ে গেল কেউ এখানে নেই আওয়াজটা কোথা থেকে আসে এদিকে ওদিকে তাকালেন তাকালো তাকানোর পরেও কাউকে যখন খুঁজে পেল না আবার মারার চেষ্টা আবারও হযরতে জিব্রাইল আওয়াজ দিয়েছে ইয়া মুনাফিক লা তাকতুল যায়দা যায়েদকে কতল করো না যায়েদকে কতল করিস না যখন বলেছে তো পূর্বের আওয়াজের থেকে আরো একটু আওয়াজ বেশি হয়েছে মানে একটু কাছাকাছি এসে গেছে কাউকে খুঁজে পেল না মুনাফিক তৃতীয়বারে আওয়াজ চেষ্টা করলো আল্লাহর ফেরেশতা জিব্রাইল আবারও বললেন ইয়া মুনাফিক লা তাকতুল যায়দা হে মুনাফিক যায়েদকে কতল করো না এদিকে ওদিকে তাকালেন তাকালো কাউকে খুঁজে পেল না মুনাফিক কাউকে খুঁজে পেল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই হযরতে জিব্রাইল ফেরেশতা সবুজ পাগড়ি ধারণ করে সামনে উপস্থিত তুমি কে বলছে আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা হযরতে জিব্রাইল তোকে মারার জন্য এসেছি সাথে সাথে তলোয়ারটা নিয়ে মুনাফিককে দুখণ্ড করে দিল
হে জওয়ান যুবকেরা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কেন জিবরাইলকে বাঁচানোর জন্য পাঠালেন? ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচানোর জন্য আল্লাহ পাক জিবরাইলকে কেন পাঠালেন বাবা? তার কারণ হলো, হাদিসের মধ্যে এসেছে মুহাদ্দিস নাকি আমরা লিখেছেন বাব, ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রাণ প্রিয় সাহাবা, যে সাহাবাটা ছোট থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত নবীজির প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবীর সাথে তিনি ছিলেন। আর আল্লাহ নবী যে কাজগুলো করতেন যেমন ভাবে করতেন, যেমন ভাবে আল্লাহর নবী ওটা মশা করতেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তেমন ভাবে আদায় করতে, যার কারণে আল্লাহ পাক সাহায্য পাঠিয়েছেন। আজ যদি আমরাও বিপদে পড়ি, সুন্নাতকে আঁকড়ে ধরতে পারি, তা আমাদেরও বিপদে সাহায্য আসবে। কিন্তু আমি আপনি তো সেদিকে যাব না। আল্লাহ নবী দয়া নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে আল্লাহ নবী ডাইনে বামে পিছনে সব সাহাবারা ভর্তি রয়েছেন, নবী আমার সামনে দিয়ে হাঁটে, দুই পাশের রাস্তা দুই পাশে জঙ্গল রয়েছে বাপ, জঙ্গল থেকে মেয়ে একটা উঠে সে আল্লাহ নবীর কদম মোবারকে মাথা টাঙ্গা নত করে সেজদা দিয়ে দিলেন। সেজদা যখন করেছে আল্লাহ নবীর পাশে থাকা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন বলুন, একটা অবলা পশু যার কোনো হিসাব নিকাশ নাই, যার কোনো জান্নাত জাহান্নাম আর ফয়সালা নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই অবলা পশু যদি আপনাকে সেজদা করে ধন্য হতে পারে, আমরা মানুষ হয়ে কেন আমরা আপনাকে সেজদা করতে পারবো না? আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেছিলেন, আমার সাহাবারা শুনে নাও জেনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একমাত্র সেজদা যদি করতে হয় আল্লাহকে করতে হবে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে এ সেজদা করা যাবে না। সেজদা যদি করতে হয় একমাত্র আল্লাহকেই করতে হবে, অন্য কাউকে করা যাবে না। তবে হ্যাঁ, আমি রাসূলুল্লাহ যদি মনে করতাম যে কোনো মানুষকে সেজদা করা যাবে, তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। এ কথা বুঝলেন না? আল্লাহ নবী বললেন, আল্লাহ ব্যতীত যদি অন্য কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি রাসূলুল্লাহ বলতাম তারা যেন তাদের স্বামীকে, মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। কিন্তু না, রাসূল বলেননি সেজদা করার কথা, স্বামীদেরকে বলা হয়নি। এই কথাটা বলে রাসূল পাক স্বামীদের সম্মান স্ত্রীদের কাছে কিন্তু বাড়িয়ে দিলেন। কথা বুঝতে পেরেছেন কি জানি না, আল্লাহ নবী স্বামীদের সম্মানটা স্ত্রীদের কাছে বাড়িয়ে দিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমান জমানায় স্ত্রীরা স্বামীর বিন্দুমাত্র দাম দেয় না। যদি আজকেও মহিলাদের বলি, বলেন গতকালকে হুজুর মহিলাদের ঝেড়েছে, আজকে আবার এখানেও ঝাড়ছে, বুঝলেন? মুশকিল আবার না বললেও নয়, শুধু তো ঝাড়লে হবে না, একটু বাঁচার রাস্তা তো বলা দরকার নাকি? যে আল্লাহ নবী বললেন, সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছি দেখলাম জাহান্নামের মধ্যে বেশি বেশি মহিলারা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়াবি মা ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি একটু বলেন তো। রাসূল বললেন, অনেকটা কারণ, তার মধ্যে দুটো কারণ উল্লেখযোগ্য প্রধান কারণ। একটা হলো তুকসিরনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা, তারা বেশি বেশি গীবত করে, একের কথা আর একজনের সঙ্গে লাগিয়ে দেয়, যেখানে চিনি দরকার ছিল না সেখানে চিনি লাগাই ঝগড়াটা একটু মানে বাড়িয়ে দেয়, এটা মহিলাদের কাজ। রাসূল বললেন, জাহান্নামে যাওয়ার মহিলাদের একটা কারণ হচ্ছে এটাই, আর দ্বিতীয় নম্বর হলো ওরা তাদের স্বামীকে সম্মান করে না।
ও জওয়ান যুবকেরা ও মেরে মুরব্বিয়েরা আগা আল্লাহ নবী দয়াল নবী গি জনাবে রাসূলুল্লাহ গি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন এ আমার সাহাবারা শুনে রেখে দাও জেনে রেখে দাও মহিলারা যেমন ভাবে গি বেশি বেশি জাহান্নামে গি মহিলাদের জান্নাতে যাওয়ার সহজ পন্থা আমি রাসূলুল্লাহ বলে দিলাম কোন মহিলা যদি শুধুমাত্র চারটি কাজ করতে পারে গি আমি রাসূলুল্লাহ বললাম তারা জান্নাতে গি হকদার হয়ে যাবে জোরে হয় না গা এক নম্বর হলো ইজা সাল্লাত খামসাহা তারা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মে অসমাত সাহরা তারা যেন রমজান মাসে একটা মাস রোজা রাখে তৃতীয় নম্বর হলো ও আহসানাত ফারজাহা তাদের শরীরটা যেন ঢেকে রাখে গে আর চতুর্থ নম্বর হলো ও আতাআত জাওজাহা তারা যেন তাদের স্বামীকে অনু অনুসরণ করে আল্লাহ নবী প্রথম নম্বর বললেন ইজা সাল্লাত খামসাহাগাম ইজা সাল্লাত খামসাহাগাম তারা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গে বর্তমান যুগের মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু কেউ পড়ে না বাপ একশোর মধ্যে ৯০% মানুষ ৯০% মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আজকে আলেম উলামা যারা তাদের স্ত্রীদের একটু খোঁজ নিয়ে দেখেন বাড়িতে এ আলেম মৌলবি যারা তাদের স্ত্রীরা নামাজ পড়তে চায় না হে জওয়ান যুবকেরা আবার যারা ১০% যারা নামাজ পড়ে বাপ তারাও আবার মাসে যখন নাপাকি চলে আসে গে ৩ দিন ৭ দিন ৫ দিন ১০ দিন যে নাপাকি দেখা দেয় এই নাপাকির কারণে আল্লাহ পাক নামাজটা কিন্তু মাফ করে দিয়েছেন এই নামাজটা যখন ওই নাপাকি হবে গে নাপাকির সময় নামাজ পড়তে হবে না গা আর ওই নামাজগুলো পরে ও আল্লাহ পাক কাজা করার কথা বলিনি কাজাও করতে হবে না যখন নাপাকি হবে মহিলারা ওদের যে মাসে যে পিরিয়ড চলে সেই সময় যে নাপাকি দেখা দেয় ওই নাপাকির কারণে তাদের নামাজ মাপ যারা নামাজ পড়ে মাসে বেশি থেকে বেশি ২৭ দিন নামাজ পড়তে পারে কমপক্ষে ৩ দিন তারা নাপাকি থাকবেই ওই ৩ দিন আল্লাহ পাক তাদের নামাজটা মাপ করে দিয়েছেন দুঃখের বিষয় হলো এটাই মা বোনেরা কাপড় পরিষ্কার করার জন্য আরো ৩ দিন এক্সট্রা নেয় এ কথা বুঝলেন সাবান সার্ফ সোডা দিয়ে না কাঁচা পর্যন্ত ওরা নামাজ শুরু করে না আচ্ছা এটা কি কোনো যুক্তি হলো স্বামী স্ত্রী মেলামেশার পরে শরীরটা নাপাক হয়ে যায় জামা কাপড় নাপাক হয়ে যায় কোনোদিন তো সার্ফ সাবান দেওয়ার প্রয়োজন হয় না ৩বার কোষ দিয়ে ধুয়ে নিলেই তো পাক হয়ে যায় তাহলে আপনার শরীর নাপাক হয়েছে আপনিও আপনার কাপড়টা ৩বার ধুয়ে নেন পাক হয়ে যাবে হ্যাঁ ভালো জিনিস সাবান সার্ফ ব্যবহার করা এটা ভালো জিনিস কিন্তু ওটার জন্য বাহানা দিয়ে ওই বাহানায় আরো ৫ দিন নামাজ কাজা করবেন আল্লাহ মাফ করবে ও জওয়ান যুবকেরা রাসূল বললেন ওয়াসামাত শাহরাহা দ্বিতীয় নম্বর হলো রমজান মাসে রোজা রাখবে রোজা রাখতে রাখতে মহিলাদের যদি কোনো না পাকি এসে যায় পিরিয়ড শুরু হয়ে যায় ওই সময় কিন্তু রোজা মাপ নাই রমজান যখন চলে যাবে গে রমজানের পরে গে তাদের ওই রোজাগুলো আবার কাজা করতে হয় তৃতীয় নম্বর হলো ও আহসানাত ফরজাহা তারা যেন তাদের শরীরটা ঢেকে রাখে গে বর্তমান জামানায় মহিলারা এখানে মার খেয়ে গেছে বাপ মহিলাদের মধ্যে কোনো পর্দা দেখা যায় না আগে গা মা বোনেরা মোটা মোটা কাপড় পরতো বাঙাব আর এখনকার মা বোনেরা মশারি ছাড়া পড়ে না দিনের বেলাও এদের মশা লাগে গায়ে রাত্রিবেলা যেমন মশা লাগে গে দিনের বেলাও মশা লাগে গে যারই কারণে সর্বদা নেট পরে ঘরে গে গে নেটের জামা ছাড়া নেটের কাপড় ছাড়া এরা পরিধান করতে পারে না দয়া নবী জানাবে রাসূলুল্লাহ গে গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাগা রাস্তা দিয়ে আসছেন হঠাৎ একটা গম্ভীর আওয়াজ এসেছে আল্লাহ নবী গম্ভীর আওয়াজটা শুনে গিয়ে থরথর করে কাঁপতে শুরু করলেন হাঁপাতে হাঁপাতে রসূল আবার মা খাদিজা আর ঘরে চলে গেলেন হযরত খাদিজা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন 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 আপনি কেন হাঁপানো শুরু করেছেন বলছি বিবি খাদিজা রে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম হঠাৎ যেন কিসের একটা গম্ভীর আওয়াজ পেলাম আমি ভয় খেয়ে গিয়েছি গে মা খাদিজা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলুন চলুন যে জায়গায় আপনি আওয়াজটা শুনতে পেয়েছেন আমি খাদিজা আমাকে নিয়ে চলো কেন বলছে আমি দেখবো আওয়াজটা কে দিয়েছে ও জেন ভূত শয়তান না আল্লাহর পাঠানো ফারিস্তা বলছে আমি নবী হয়ে চিনতে পারলাম না তুমি কেমন ভাবে চিনবে বলছে আমার কাছে পন্থা আছে কি পন্থা বলছে চলেন খাদিজাকে নিয়ে যাওয়া হলো যে জায়গায় আওয়াজ শুনতে পেয়েছেন ওই জায়গায় যাওয়ার পরে খাদিজা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দেখুন তো যে জায়গায় আপনি আওয়াজ শুনতে পেয়েছিলেন সেই জায়গায় কাউকে দেখতে পান বলছে হ্যাঁ দেখতে পাই হযরতে খাদিজা সাথে সাথে মাথার কাপড়টা ফেলে দিলেন মাথার কাপড়টা মাথা থেকে ফেলে দিলেন মাথাটা আলগা হয়ে গেল রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এবার দেখুন তো যাকে আপনি দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর চেহারাধারী তাকে দেখা যায় কিনা বলছে খাদিজা না তো দেখা যায় না তো বলছে ইয়া রাসূলুল্লাহ দুঃখ পাবেন না যিনি ছিলেন ওটা জেন ভূত শয়তান নয় উনি হচ্ছেন আল্লাহর পাঠানো ফারিস্তা জোরে বলুন বলছে তা কি করে হয় তুমি কিভাবে বুঝলে বলছে আমি বুঝতে পারলাম এই কারণে যদি শয়তান হতো মহিলাদের বেপর্দাগি দেখে সে মজা নিত ওখানে বসে থাকতো যেহেতু আমার মাথা থেকে আমি কাপড়টা ফেলে দিয়েছি আমার মাথাটা আলগা হয়ে গেছে আমি বেপর্দা হয়ে গেছি ফেরেশতার লজ্জায় ওখানে থাকতে পারিনি চলে গিয়েছে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে সমস্ত মা বোনেরা মাথা আলগা করে ঘোরে আচ্ছা এদের পাশে ফেরেশতা থাকে না শয়তান থাকে একটু জোরে উত্তর দেবেন শয়তান থাকে আচ্ছা এদের মাথা ঘোরবে না কি কাদের মাথা ঘোরবে দেখবেন বিয়ের 10 দিন পরেই মেয়েটার মাথা ঘোরা রোগ হয়েছে কেন হবে না পর্দা জানে না তো পর্দা করে না ঝাড়ু দিচ্ছে মাথা ঘুরছে রান্না করছে গরমে মাথা ঘুরছে আরে মাথা ঘোরার কারণ তো ওর মাথায় তো শয়তান অটোমেটিক পেশাব ফেলছে ওর মাথা ঘোরা তো দূরের কথা মাথায় ক্যান্সার হওয়া দরকার ছিল এ কথা ভুল না ঠিক এ জওয়ান যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আগাম আল্লাহ নবী দয়া নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বর বললেন ও আতাআত যাওজাহা তারা যেন তাদের স্বামীকে ইতাআত করে চলে স্বামী যেটা বলবে সেটাই সে মেনে চলবে গে স্বামীর বিপক্ষে যেন না যায় এখন আগামীকাল সকালবেলায় মনে করুন মুখার্জি মোড়ে একটা ড্যান্স হাঙ্গামা বসেছে বাপ কালী পুজোকে কেন্দ্র করে মুখার্জি মোড়ে কালী পুজোর কমিটিরা তারা একটা ড্যান্স হাঙ্গামা দিয়েছে এখন ড্যান্স হাঙ্গামা যখন হবে আগামীকাল সকালবেলা আগাম স্বামী যে স্ত্রীকে ডাক দিয়ে বলছে হে প্রাণের স্ত্রী রে গে চলো না চলো মুখার্জিময় ড্যান্স হাঙ্গামার আয়োজন করা হয়েছে চলো একটু ড্যান্স হাঙ্গামা দেখে আসি গে এখন স্ত্রী যদি নামাজি হয় বলবে না না যাবো না ড্যান্স হাঙ্গামা দেখা মুসলমানদের জন্য হারাম বলছে তা কি করে হয় গতকালকে হুজুর বললাম স্বামী যেটা বলবে সেটাই মানতে হবে আমি তো তোমার স্বামী চলো না চলো ড্যান্স হাঙ্গামা দেখে আসি স্ত্রী কি করবে রসুল বললেন ও আতাআত যাওজাহা স্বামীর ইতাআত করবে অনুসরণ করবে মুখার্জি মনে ড্যান্স হাঙ্গামায় স্বামী নিয়ে যাবে এখন ওই স্ত্রী কি করবে আল্লাহর নবী বললেন লা তুআতালি মাখলুকিন ফি মাসিয়াতি খালিকে
আল্লাহ কে অসন্তুষ্ট করে আগে স্বামী কে সন্তুষ্ট করা যাবে না যে সমস্ত স্বামীরা স্ত্রী নামাজ পড়লে সহ্য করতে পারে না যে সমস্ত স্বামীরা স্ত্রী কোরআন তেলাওয়াত করলে সহ্য করতে পারে না যে সমস্ত স্বামীরা লিপস্টিক না পড়লে স্ত্রী কে সহ্য করতে পারে না যে সমস্ত স্বামীরা কপালে স্ত্রী টিপ না পড়লে স্বামী সহ্য করতে পারে না এই সমস্ত স্বামীর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে একটা উদাহরণ দিয়েছে বাবা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হে আমার বান্দিরা তোমাদের যারা স্বামী হলো মধুমাতাল ইসলাম বিদ্বেষী নামাজ বিদ্বেষী কোরআন বিদ্বেষী ভয় পাওয়ার কোনো কারণ নাই এমন স্বামী দুনিয়ায় অনেক চলে গেছে যারা তাদের স্ত্রী গুলো ওই সমস্ত বিদ্বেষী স্বামীদের অসম্মান করে ওই সমস্ত বিদ্বেষীর স্বামীদের কথাগুলো অমান্য করে তারা জান্নাতি হয়েছে আল্লাহ পাক বললেন ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু মুরাআত ফিরআউন ইজ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হে আমার বান্দিরা গা শুনে কে দাও ফিরআউনের স্ত্রী আমি আল্লাহ আমার উপর ঈমান নিয়ে এসেছিল তারপরেও ফিরআউনের স্ত্রী ফেরাউনের কথা মানেনি বলে গে তাকে বিভিন্ন রকম আযাব দেওয়া হয়েছিল শাস্তি দেওয়া হয়েছিল তার উপর অত্যাচার করা হয়েছিল তারপরেও তার স্বামীকে অমান্য করে গে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত সে পেয়ে গেছে আর একটু জোরে হয় না গা এ জওয়ান যুবাকে রাগা এ আমার মুরব্বিয়ানে রাগা আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এমন করে গে অনেকগুলো উদাহরণ আল্লাহ দিয়েছে সময় সংক্ষেপ বক্তা এসে গেছে আর দীর্ঘায়ু করব না আমি আপনাদের ইমাম সাহেব আপনারা আমাকে ভক্তি করেন আমি জানি যেখানে জলসা করি এই এতটা শ্রোতা আমি দেখি সেখানে এই সব শ্রোতা আমার চেনা পরিচয় এই এলাকায় যেখানে জলসা করি সেখানে আপনারা যান নিশ্চয় মহব্বত করেন বলেই যান শেষ কথা একটু বলি মহব্বত করেন বলেই এটাই বলছি বাপ আপনি স্বামী আপনার স্ত্রী কিন্তু আপনার কন্ট্রোলে আপনি যদি তাকে ঠিকঠাক ভাবে পরিচালনা না করতে পারেন কিয়ামতের দিন মনে করবেন না যে আপনি হাজি বলে আপনার স্ত্রী বেনামাজি হলেও আপনি জান্নাতি পাবেন আপনি একজন আলেম বলে আপনার স্ত্রী বেনামাজি হলেও আপনি জান্নাত পাবেন আপনি একজন পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লি আপনি নামাজি বলে আপনার স্ত্রী বেনামাজি হলেও আপনি জান্নাত পাবেন এটা কিন্তু অসম্ভব যাই হোক বিস্তারিত আলাপ আলোচনা করব না আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন ততটুকুই আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন।